দুলিয়াজানত আরক্ষীয়ে দুটা পৃথক অভিযান চলায় তিনি যুবকসহ 8.35 গ্রাম সন্দেহযুক্ত হেরোইন জব্দ করে। ডিব্রুগড় জেলার দুলিয়াজান আরক্ষী থানার পরিদর্শক ভাস্কর শর্মায় অভিযান চলায় AS06R2996 নম্বরের বুলেট মটরসাইকেলসহ তিনজন যুবকক আটক করবলে সক্ষম হয়। অভিযানের কালত এটা সাবন ভরা বাকস সাদা টেমার হতে মোট 8.35 গ্রাম মারাত্মক সন্দেহযুক্ত হেরোইন জব্দ করে। আটকাধীন তিনি যুবক হয়েছে দুলিয়াজান মহলপথত ড্রাগস ব্যবহারিক মদন দে, জয়নগর হেউজপুরের উৎপল শইকীয়া আর নাহরকটিয়ার চাচনী চেঙ্গিলিজানের শান্তনু নির্মলীয়া বলে জানিব পৰা গৈছে। দুলিয়াজান আরক্ষী থানাত ভারতীয় দণ্ডবিধি 21B 25/27 NDPS এক্টত 34/2024 নম্বরত এক গোচর পঞ্জীয়ন করে ন্যায়িক জিম্মালয় প্রেরণ করেছে। আকৌ জানাব লৈছো অল আসাম নিউজ থার্টির দর্শকসকলক, দুলিয়াজানত আরক্ষীয়ে দুটা পৃথক অভিযান চলায় তিনি যুবকক 8.35 গ্রাম সন্দেহযুক্ত হেরোইনসহ জব্দ করেছে। ডিব্রুগড় জেলার দুলিয়াজান আরক্ষী থানার পরিদর্শক ভাস্কর শর্মায় অভিযান চলায় AS06R2996 নম্বরের বুলেট মটরসাইকেলসহ তিনজন যুবকক আটক করবলে সক্ষম হয়। অভিযান কালত এটা সাবন ভরা বাকস সাদা টেমার হইতে মোট 8.35 গ্রাম মারাত্মক সন্দেহযুক্ত হেরোইন জব্দ করে। আটকাধীন তিনি যুবক হয়েছে দুলিয়াজান মহলপথত ড্রাগস ব্যবহারিক মদন দে, জয়ানগর হেউজপুরের উৎপল শইকীয়া আর নাহরকটিয়া চাচনী চেঙ্গিলিজানের শান্তনু নির্মলীয়া বলে জানিব পৰা গৈছে। দুলিয়াজান আরক্ষী থানাত ভারতীয় দণ্ডবিধি 21B 25/27 NDPS এক্টত 34/2024 নম্বরতে গোচর পঞ্জীয়ন করে ন্যায়িক জিম্মালয় প্রেরণ করেছে।